এই যে আপনাদের প্রোগ্রামটা জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, তারপরেও কি এখনো আপনারা সিপিএমকেই সমর্থন করছেন? সিপিএম ছাড়া অন্য কোথাও ভোট দেবই না, তা আমাদের আজীবনকাল সিপিএম। শুধু আমরা সিপিএম এর ভোট করেছি বলে তাই? এই জন্য করে আমাদের গড়ে সব পুড়িয়েছে, ভেঙেছে। যতই লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সব নাচের দিদি, বাংলার নাচের দিদি, সব তো রাজনীতি তো করে না, সব ড্যান্স, পার্লামেন্টে গিয়ে ড্যান্স, টিভিতে ড্যান্স, এখন তার রাজনীতি, তারা মানুষের পাশে কী থাকবে? এত অত্যাচার সয়েও আপনারা কেন সিপিএমকেই সমর্থন করেন? আমাদের আগাগোড়া যেখান থেকে আমরা এখানে এসেছি দেখছি, এই 25-30 বছর আমাদের বিয়ে হয়েছে, দেখছি এরা সিপিএম ছাড়া ভোট করে না। এরা বলে আমরা আগাগোড়া যা করেছি তাই করব। যাই হয়ে যাক, দুনিয়া উল্টে গেলেও দলুয়াখাকি এই গ্রাম কখনো সিপিএম ছাড়া অন্য কোথাও যায়? দলুয়াখালীর গ্রাম নয়, দলুয়াখালীর এই পাড়া, সিপিএম ছাড়া অন্য কোথাও যাবে না। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, রয়েছি দলুয়াখাকি গ্রামের সিপিএম পাড়াতে। কেন বলছি সিপিএম পাড়া? কারণ এখানে যাই হয়ে যাক কেন, দুনিয়া উল্টে গেলেও মানুষ এই সিপিএমকেই ভোট দেবে এমনটাই তাদের দাবি। এবং আমরা জানি যে 2023-এর নভেম্বর মাসে এখানে কিন্তু পুরো এই পাড়াটাকে জ্বালিয়ে দেওয়া হয়, রীতিমতো ভাঙচুর করা হয়, অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। তৃণমূল নেতা সৈফুদ্দিন লস্করের মৃত্যুর পর এই দলুয়াখাকি গ্রামের এই পাড়া পুরো জ্বালিয়ে দেওয়া হয়। এখানের মানুষের সঙ্গে কথা বলবো, এটি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যে এবার লোকসভা নির্বাচনে তাহলে তাদের সমর্থন কোন দিকে থাকবে, এবং সেই ঘটনার পর 2023-এর নভেম্বরের ঘটনার পর এখন কেমন আছে দলুয়াখাকি, কথা বলবো তাদের সঙ্গে। দলুয়াখাকির আপনাদের এই পাড়াটা পুরো তো পুড়িয়ে দেওয়া হয়েছিল, তো এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি সামাল তো সিপিএমরা দিয়ে গেছে, যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে, আর পাশে যে দুর্নীতি জলটা আছে, মানুষকে পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে যাতে কে ভোটটা সিপিএমকে না দেয়া হয়, কিন্তু মানুষ তার সেদিকে যাচ্ছে না। মানুষ চাইছে এই দলটাকে, টিএমসির দলটাকে পাল্টে মারতে হবে, কারণ এদের দুর্নীতি থেকে শুরু করে নিয়ে সমস্ত পেপার, টিভি, মিডিয়া যা কিছু আছে, পেপার খুললেই তো টিভিগুলি চোর আর চোর খবর, চোরের রাজনীতি, চোর অফিসার কত।